ক্যাটরিনা কাইফ দেখে যেন মনে হয় কোথায় যেন বয়সটা তার থমকে গেছে জীবনের অনেক বসন্ত পার হলেও আজও এই নায়িকা 18 এর ন্যায় সুন্দরী অনেকেই হয়তো জানেন না ফিটনেস ধরে রাখতে ক্যাটরিনা কি করেন তবে তার ফিটনেস রেজিম দেখলে অনেকেই হয়তো ঘাবড়ে যাবেন অনুরাগীদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্যাটরিনার এই সৌন্দর্যের রহস্যটা কি বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর ফিটনেস মন্ত্র অনামিকা তিথি রিপোর্টে তার প্রশংসাই পঞ্চমুখ পুরো বিশ্ব কেবল অভিনয় নয় দর্শকের কাছে পছন্দের হয়ে উঠেছেন তার আকর্ষণীয় ফিটনেসের কারণেও ৪০ ছুঁইছুঁই বয়সে এসেও ধরে রেখেছেন তারুণ্য তার ছিপছিপে গড়ন এবং উজ্জ্বল ত্বক মুগ্ধ করে সবাইকে শত ব্যস্ততায়ও নিজের ফিটনেস ধরে রাখার প্রতি নজর দিতে ভোলেন না খাবার থেকে ঘুম সব কিছুতেই মেনে চলেন নিয়ম তিনি বলিউড কুইন ক্যাটরিনা কাইফ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম এই তারকা ২০২১ সালে ভক্তদের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেন তারপরও তার জনপ্রিয়তা অটুট সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ঝড় ওঠে ভক্তদের মনে ফলে কমেন্ট বক্সেও উপচে পড়ে ভালোবাসা শুধু নতুন ছবির কল্যাণেই নয় শরীরচর্চায় ক্যাটরিনা কখনো ফাঁকি দেন না শুটিংয়ের ব্যস্ততা থাকুক বা নাই থাকুক ওয়ার্কআউট তিনি করবেনই ঘন্টার পর ঘন্টা শরীরচর্চা করেন ক্যাট সঙ্গে থাকেন তার ব্যক্তিগত ফিটনেস ট্রেনার দিনের অনেকটা সময়ই তার কাটে জিমে প্রতিদিন এক ঘন্টা কার্ডিও ট্রেনিং এর পাশাপাশি স্ট্রেচিং কিকিং হিট ওয়ার্কআউটস পাইলটস সহ দিনে ৪৫ মিনিট যোগা করেন এই নায়িকা এছাড়াও নিয়মিত সাঁতার কাটেন ক্যাট ডায়েটের ক্ষেত্রেও ক্যাট অনুসরণ করেন কিছু নিয়ম তবে খেতে ভালোবাসেন এই বলি ডিভা নিজেকে ফুডি বলতে পছন্দ করেন তবুও ফিটনেসের জন্য ডায়েটের দিকেও থাকে কড়া নজর সকালে উঠেই চার গ্লাস পানি পান করেন তারপর কিছু নিউট্রিশন সাপ্লিমেন্ট এরপর শুরু হয় তার ম্যাক্রোবায়োটিক ডায়েট সে ডায়েট চার্ট মেনে সকালে খান অল্প করে ওটমিল সঙ্গে থাকে অল্প পরিমাণে সবজি আর ফল এছাড়াও দিনে প্রচুর পানি পান করেন ক্যাটরিনা পাস্তা কিংবা ব্রেড জাতীয় অতিরিক্ত ময়দার তৈরি খাবারও এড়িয়ে চলেন তিনি ফিটনেস জার্নিতে একবার নামলে ডায়েট থেকে বাদ দিতে হয় চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার আর ক্যাটও এর ব্যতিক্রমী নন চিনির পরিবর্তে তিনি মিষ্টি হিসেবে মধু কিংবা গুড়ের বিকল্প বেছে নেন আর এইভাবেই মাত্র কয়েকটা নিয়ম মেনে সুন্দরী এবং তরতাজা থাকেন এই গ্ল্যামার স্টার অনামিকা তিথি দেশ বিনোদন